আজকে তোমাদেরকে শেখাবো তোমরা যারা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের লিখিত পরীক্ষা অনেক সময় অ্যাপ্লিকেশন লিখতে দেওয়া হয় এবং অ্যাপ্লিকেশনের নাম্বার দেওয়া থাকে 5 নম্বর। আমরা একটা ভুল কাজ করি, আমরা হয়তো বা এসএসসি বা জেএসসি পাস করে যাই অ্যাপ্লিকেশন পড়ে, কিন্তু পরীক্ষার কেন্দ্রে যখন যাই আমাদের চাকরির প্রস্তুতির আসলে প্রিপারেশনটা থাকে না। সে কারণে দেখা যায় অনেক ছাত্র মেডিকেল পরীক্ষায় টিকার পর লিখিত পরীক্ষা ফেল করার কারণে অনেকে সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষা থেকে বাদ পড়ে যাচ্ছে, ফাইনালি সে তার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারছে না। আজকে ইংলিশের 3 নম্বর ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় এবং একটা ফিগার দিয়ে বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন লেখা যায় কিভাবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা অনেকে একটা মেডিকেল সমস্যা নিয়ে আমার কাছে সাজেশন চেয়েছো, সেটা হচ্ছিল অনেকে দেখা যায় পায়ের তালু সমান থাকে বা আমরা ফ্ল্যাট ফিট যেটা বলি, অর্থাৎ পায়ের তালুতে কোনো স্পেস থাকে না। এই সমস্যাটা তোমাদের মধ্যে যাদের আছে তোমরা কিভাবে সমাধান করবা এবং এই সমস্যা থাকলে চাকরিতে নেওয়া হয় কিনা, সেনানো বিমান বাহিনী মেডিকেলে বাদ দিয়ে দিবে কিনা, আমি এই বিষয়টা নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। সে পর্যন্ত আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। এখন তোমরা একটু আমার বড় মনিটরের দিকে লক্ষ্য করো, আজকে আমরা ইংলিশ 3 নম্বর ক্লাসে অ্যাপ্লিকেশন শিখব এবং একটা অ্যাপ্লিকেশন ফিগার ব্যবহার করে কয়েকটি অ্যাপ্লিকেশন লেখা যায় কিভাবে, সেটা আমি আজকে তোমাদেরকে একটু দেখাবো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অথবা হেডমাস্টার, এটা দিয়ে তো আসলে অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়। এখন 1 নম্বর অ্যাপ্লিকেশনটি দেখো, প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, 2 নম্বর প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, 3 নম্বর প্রেয়ার ফর টেস্টিমোনিয়াল এক্সেট্রা। অর্থাৎ ব্যক্তিগত কোনো কিছু দরকার হলে এ বিষয়ে কোনো অ্যাপ্লিকেশন যদি লিখতে বলা হয় সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষায়, এখন এই 3টা অ্যাপ্লিকেশনের পাশে বা বাদেও তোমার ব্যক্তিগত আরো কিছু হয়তো বা অ্যাপ্লিকেশন লিখতে বলতে পারে। এখন এই অ্যাপ্লিকেশনগুলো তুমি কিভাবে লিখবা সেটা একটু তুমি আমার মনিটরে দেখো, পরে মনিটরের দিকে দেখলে তোমরা বুঝতে পারবা। আমি আজকে শিখাচ্ছি একটা ফিগার ব্যবহার করে কিভাবে কয়েকটি অ্যাপ্লিকেশন লেখা যায়। অ্যাপ্লিকেশন শুরুতে দেখো তারিখ লিখতে হয়, এরপরে দ্য হেডমাস্টার অর দ্য প্রিন্সিপাল, এরপরে স্কুলের নাম অথবা কলেজের নাম এবং ঠিকানা লিখতে হবে সবার উপরে। পরে দ্বিতীয় অংশে সাবজেক্ট লিখতে হয়, সাবজেক্টে কি লিখতে হয়, প্রেয়ার ফর, এখন যেটা লিখতে বলবে ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, টেস্টিমোনিয়াল, যেটাই বলুক না কেন সেটা তুমি এখানে সাবজেক্টে লিখলা। লেখার পরে এরপরে স্যার দেবা বা ম্যাডাম দেবা, যদি ম্যাডাম বা স্যার যেই থাক না কেন লিখলা। লেখার পরে এখন মাঝখানে ফিগারটি দেখো, লক্ষ্য করো ভালোভাবে, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই অ্যাম অর ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউর স্কুল অর কলেজ, আই হ্যাভ শোন এক্সেলেন্ট পারফরমেন্স ইন অল এক্সামিনেশন অল এবং আই সিকিউর দ্য টপ পজিশন ইন দ্য এক্সামিনেশন। এরপরে লাল লেখায় মোটা অক্ষরে দেখো যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখছো সেই বিষয়ে কারণ লিখো, অর্থাৎ তোমাকে যদি বলে তোমার ট্রান্সফার সার্টিফিকেট দরকার বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ দরকার, এখন ফুল ফ্রি স্টুডেন্টশিপ মানুষের কেন দরকার, আর্থিক সামর্থ্য না থাকার কারণে বা ফ্যামিলিতে ব্যক্তিগত সমস্যা থাকার কারণে কিন্তু আমরা ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য অ্যাপ্লিকেশন করি, তুমি সেই সমস্যার কথা দুই একটা লাইন তুমি লিখবা। লেখার পরে সো আই নিড, এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা টেস্টিমোনিয়াল বা ট্রান্সফার সার্টিফিকেট যে বিষয়ের উপরে লিখতে বলবে সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। খুব মনোযোগ সহকারে দেখো, তোমরা চাইলে এই ফিগারটি তোমরা লিখে রাখতে পারো অথবা ভিডিওটি ডাউনলোড দিয়ে শিখে ফেলতে পারো, তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে। এরপরে দেখো, নাও ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি উইদাউট ফুল ফ্রি স্টুডেন্টশিপ হতে পারে অথবা ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে বা টেস্টিমোনিয়াল হতে পারে বা আরো ব্যক্তিগত কোনো কিছু যদি বিষয়ের অ্যাপ্লিকেশন যদি লিখতে দেয় সেই বিষয়টা তুমি এখানে লিখবা। এবং সবার শেষে আই দেয়ারফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা টেস্টিমোনিয়াল
এই বিষয়টি দিতে বা অন্য কোনো বিষয় যদি আসে সেই বিষয়টি দিবা and obliges their buyer এটা লিখে শেষ করলে সবার শেষে দিতে হবে your obediently তারপরে তোমার নাম দাও তোমার স্কুলের নাম দাও বা কলেজের নাম দাও রোল কত বা সেকশন কত কোন সেকশনে সেগুলো তুমি দিতে পারো তো এই ফিগারটি ব্যবহার করে আমরা বেশ কয়েকটি আই অ্যাপ্লিকেশন লিখতে পারবো পরীক্ষা তো তোমরা যারা আগামীতে সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা বিশেষ করে সেনাবাহিনী লিখিত পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লিখতে দেওয়া হয় নৌবাহিনী এবং বিমান বাহিনীতে আসলে অ্যাপ্লিকেশন আসে না তো তোমাদের কাজে লাগবে আমি আশাবাদী এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিবা আর আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যদি তুমি আজকে প্রথম দেখে থাকো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও শুরুতে বলেছিলাম অনেকে একটা মেডিকেল সমস্যা নিয়ে আমার কাছে জানতে চেয়েছো যে পায়ের ফ্ল্যাগ বা পায়ের তালু সমান থাকলে মেডিকেলে সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনীতে বাদ দেবে কিনা অবশ্যই মেডিকেলে বাদ দিয়ে দেওয়া হবে এবং এই সমস্যা যদি কারোর থেকে থাকে আমি ছোট্ট দুই একটা পরামর্শ দিই ওই পরামর্শ অনুযায়ী তুমি যদি ব্যায়ামগুলো করতে পারো বা এক্সারসাইজগুলো করতে পারো তাহলে তোমার এই সমস্যা থেকে তুমি সমাধান পাবা ব্যায়ামটা কি ছোট্ট দুটো টেনিস বল কিনতে হবে দুটো টেনিস বল কিনে তোমার পায়ের তালুর দিকে রাখতে হবে রেখে এবং তোমাকে পেশাব দিয়ে ধরো আমি এখানে বলটা রাখলাম রেখে আমি পায়ের তালুটা বলের উপরে দিয়ে একটু গোড়াগড়ি করতে হবে মানে পেশাব দিয়ে দুইটা বল দুইটা পায়ের তালুর নিচে রাখবা রেখে একটু পেশাব দিয়ে এভাবে সামনের দিকে এবং পিছনের দিকে সামনের দিকে এবং পিছনের দিকে এভাবে গোড়াগড়ি করে এই ব্যায়ামটা করতে হবে পাশাপাশি তুমি শক্ত কিছু গোলাকার শক্ত কিছু যেটা হতে পারে বাঁশের টুকরো সেটা হতে পারে তোমার গোল লোহার একটা বা এই জাতীয় কোনো একটা কিছু তুমি জোগাড় করবা করে ঠিক বল দিয়ে যেভাবে এক্সারসাইজ করলাম ঠিক বাঁশের উপরে দুই পায়ে রেখে এই এক্সারসাইজটা তুমি করতে পারো এবং আরো সুন্দরভাবে এক্সারসাইজের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল আমি আমাদের সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে রেখেছি আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই পায়ের তালু সমান থাকলে কিভাবে ব্যাক করে সমাধান করা যায় এই ভিডিওর লিংকটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই ভিডিওটি দেখেও তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস করে তোমাদের যদি কারো সমস্যা থাকে পায়ের তালু সমান সেটা তুমি ইনশাল্লাহ অবশ্যই সমাধান তুমি করতে পারবে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে আবারও তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে দিও এবং আগামীতে আবার নতুন কিছু আমরা টপিকস নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম